ওরে বাবা রে, ওরে বাবা রে, কি মেয়ে আমি বিয়ে করলাম রে বাবা। আমার বউ শুধু পাদে পাদে। ওরে বাবা রে, ওরে বাবা, ঘুমিয়ে থাকা যায় না। লেপের মধ্যে যখন বউকে নিয়ে ঘুমিয়ে থাকি, ওরে বাবা, যে গ্যাস সারে রে বাবা পেট। ওরে বাবা রে, গন্ধে বমি আসে। ওই বউ নিয়ে কি সংসার করা যায়? আমি কি মোটা ছিলাম, এখন একেবারে ওই পাদের গন্ধে গন্ধে শুকিয়ে গেলাম। ওরে বাবা রে, এ বউ, বউ রে, এ বউ, কি হলো, কি ডাকছো কেন? কি হয়েছে মানে? ওরে বাবা রে, তোর পাদের গন্ধে আমার পেটে গ্যাস হয়ে গেল রে। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, তোকে নিয়ে তো সংসার করা যাবে না। আগে যদি জানতুম তুই এত পাদিস, তাহলে আমি বিয়ে করতাম না তোকে। ওরে বাবা রে, বাবা রে, কি গন্ধ রে বাবা রে, কি গন্ধ। ওরে বাবা রে, তোর যে পাদের রোগ, আগে জানলে তোকে বিয়ে করতাম না। এই 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 চল, ওই দেখো 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 রে বাবা রে, বাবা রে, বাবা রে। ওরে বাবা রে, কি আওয়াজ রে বাবা, সেই গন্ধ। ওরে এই এই চল চল হারামজাদি, তোকে ডাক্তার, ও না না, চল হারামজাদি, তোকে ডাক্তার কাছে নিয়ে চল, চল হারামজাদি, চল, ওই বাবা রে, ওই চল হারামজাদি, চল চল হারামজাদি, চল চল। ওরে মা রে, ওরে বাবা গো, চল হারামজাদি, মা গো, তোর পাদের গন্ধে আমি থাক। এই কি হয়েছে রে খোকা? খোকা, খোকারি, কি হলো এত ঘরে চিৎকার কেন? বাবা, বাবা দেখো বাবা, কোন মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছো বাবা? আমি আর বাঁচবো নি বাবা, বাঁচবো নি। কেন রে খোকা, কি হয়েছে? বাবা কি বলবো বাবা, সারা রাত আমাকে ঘুমোতে দেয় না। কেন রে, কি হয়েছে? ওরে বাবা, কি বলবো তোমাকে, লেপের মধ্যে যখন শুয়ে থাকি বাবা, কি পাদ মারে রে। কি বলছিস? এ বাবা, আগে জানলে এই মেয়েকে আমি বিয়ে করতাম না। ওর পাদের রোগ, শুধু পাদের রোগ। ওই দেখো বাবা, ওই দেখো, ওই দেখো, ওর কি মান সম্মান আছে তোমাদের সামনে? কিভাবে পাদ যে দেখো, কি গন্ধ। ওরে বাবা রে, বাবা রে, গন্ধে আমার বমি আসছে। ওই দেখো বাবা, দেখো 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 বাবা, দেখো কাণ্ডটা দেখো। খোকারি, তুই এক কাজ কর, বৌমার যে পাদের রোগ আমি তো জানতাম না। তুই এক কাজ কর, বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যা, ডাক্তার দেখে দেখে নিয়ে আয়। হ্যাঁ বাবা, তাই করবো। ওগো চলো গো, চলো শাড়ির বিচি, চল চল, তোকে মজা দেখে, চল চল চল, পাদ তোকে দেখা। তাই তো, আজকে তো রোগী এলো না, সারাদিনটি সারাদিনকে আমার বিফলে চলে যাবি। ডাক্তার বাবু আছেন নাকি? ডাক্তার বাবু কে আছেন নাকি? ডাক্তার বাবু, আরে এসো এসো, কে? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমাকে তো ওষুধ দিন ডাক্তার বাবু। কি হয়েছে তোমার? আরে আমার নয় ডাক্তার বাবু, আমার নয়। তবে আমার বউয়ের। বউয়ের কি রোগ হয়েছে তোমার বউয়ের? শুনুন ডাক্তার বাবু, আমার বউ শুধু পাদে পাদে। এ ডাক্তার বাবু, ওরে বাবারে, বাবারে, কি পাদ দে, গন্ধে থাকা যাচ্ছে না ডাক্তার বাবু। ওরে দেখুন 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 ডাক্তার বাবু, দেখুন 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 অবস্থা দেখুন, ওর কি মান সম্মান আছে? আপনার কাছে এসেছি তবুও পেতে যাচ্ছে, পেতে যাচ্ছে। ডাক্তার বাবু একটু কিছু করুন ডাক্তার বাবু, তাড়াতাড়ি করে ওষুধ দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক ওষুধ দিচ্ছি। এই নাও এসলে ধরো, সন্ধ্যাবেলা এক দাগ খাইয়ে দেবে আর সকালবেলা এক দাগ খাইয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, তাই হবে ডাক্তার বাবু, চল চল দেখি, চল চল চল। ওই দেখুন ডাক্তার বাবু। বাবারে বাবা,
কি মেয়ে বিয়ে করেছো তুমি? এর পাদে এত গন্ধ! ওরে ডাক্তার বাবু, কি বলবো আপনাকে, সারা রাত আমাকে ঘুমোতে দেয় না। ও যে পাদের রোগ আগে জানলে কি ওকে বিয়ে করতাম। আমি কি মোটা ছিলাম, দেখতে কত ভালো ছিলাম, কিন্তু পাদের গন্ধে গন্ধে এই দেখুন আমি একেবারে শুকিয়ে গেছি, শুকিয়ে গেছি। আর জিদে কাজে দাও, ওষুধটা ঠিক সময় মতো খাইয়ে দিবি, দেবে পাদের রোগ সেরে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আসছি। কেমন কি মেয়ে বিয়ে করেছি, মান সম্মান নেই, আমার সামনে এইভাবে পেঁদে দিল। না না না, যাই, চেম্বারটা বন্ধ করে যাই দেখি। হারাম জাদি, চল এই ওষুধ খেয়ে যদি তোর পাদ বন্ধ না হয় তাহলে তোর বাপের বাড়ি তোকে দিয়ে আসবো, চল দেখি চল। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, একই পাদ রে বাবা, মনে হচ্ছে বম ফাটাচ্ছে রে বাবা, কি আওয়াজ রে বাবা। ওরে বাবা রে, বাবা রে, ওরে ওরে, আমি এখন কি করবো, শালির বিটি, চল চল তোকে দেখাচ্ছি, চল। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি গন্ধ রে বাবা, শালির বিটি, যদি এই ওষুধ খেয়ে পাদ না বন্ধ না হয় তোরে তোকে বাপের বাড়ি রেখে আসবো, তোকে নিয়ে আর সংসার করবো না, সংসার করবো না। চল, তোর ওষুধ খেয়েও পাদ বন্ধ হলো না। ওরে বাবারে, 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 আবার ঝেড়েছে। চল শালি বিটি, তোকে তোর বাপের বাড়ি রেখে আসবো, তোকে নিয়ে সংসার করবো না, চল 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 শালি বিটি, তোকে দেখাচ্ছি মজা। আগে শুনছো কি হলো? শোনো, আমাদের মেয়ের যে পাদের রোগ আছে, যদি জামাই জানতে পারে তা যে ওকে যে রেখে যাবে। কি হলো? শোনো, আমাদের মেয়ের যে পাদের রোগ আছে, যদি জামাই জানতে পারে তা তোকে রাখবে না, ও তো শুধু পাদে, কি করা যাবে? শোনো, ওকে রাখা যাবে না। ঠিক আছে, তাই হবে। শ্বশুর মশাই, শাশুড়ি মা, চল শালি বিটি চল। শ্বশুর মশাই, কি বাবা, জামাই কি হয়েছে? জামাই কি হয়েছে, তোমার মেয়ে যে পাবে সে কথা আগে বলোনি কেন? ওরে বাবা রে, বাবা রে, রাত্রবেলা আমাকে ঘুমোতে দেয় না, লেপের মধ্যে বসে যে পাদ ঝাড়ে মনে হচ্ছে বম বাস্টিং হচ্ছে, আর কি গন্ধ রে বাবা। শোনো, তোমার মেয়ে কিনে আর সংসার করবো না, আমার মান সম্মান সব চলে যাচ্ছে, তোমার মেয়েকে রেখে দাও। বাবা জামাই, ওকে রাখবো কেন, তোমার সঙ্গে ওকে বিয়ে দিয়েছি, ওর দায় দায়িত্ব সব তোমার। কিন্তু আমি কত মোটা ছিলাম, ওর পাদের গন্ধে গন্ধে আমি একেবারে শুকিয়ে গেলাম, ওকে দিয়ে সংসার করব না। এই যা যা শালি বিটি, ওই দেখুন, ওই দেখো কিভাবে পাদ যে দেখুন, লজ্জা কি আছে ওর। যা শালি বিটি যা, তোকে আর রাখবো না, যা যা, তোকে দিয়ে সংসার করব না। বাবা জামাই, মাথা খারাপ করো না, ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ওষুধ খাইয়েও পাদ বন্ধ হয়নি। ওই দেখুন 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 দেখুন, ওরে বাবা রে, কি পাতা পাপ জেনে বাবা, এ কি সহ্য করা যায়? শ্বশুর মশাই, বাবা শ্বশুর, এই মেয়েকে নিয়ে সংসার আমি করব না, করব না, করব না। বাবা জামাই, মাথা খারাপ করো না, দুদিন পরে সব ঠিক হয়ে যাবে, ওকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তার কাছে তো নিয়ে গিয়েছিলাম। শোনো বাবা, ওকে কলকাতা নিয়ে গিয়ে পাশ করা ডাক্তারকে দেখাও,
তাহলে ওর পাদ বন্ধ হয়ে যাবে। এই এসো গো, এসো আমরা যাই। ওরে শালির ভিটিরে, চল তোকে মজা দেখাচ্ছি। তোর যদি পাদ বন্ধ না হয় তোকে মজা দেখাচ্ছি। এই যে দর্শক বন্ধুরা, দাদাদেরকে জানাচ্ছি, আপনাদের সবাইকে জানাচ্ছি, ওই দেখুন 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 দেখুন, ওরে বাবারে বাবারে, ওর কি মান সম্মান জ্ঞান আছে! আপনাদের সামনে কি বাবা কিভাবে পাদ জেরে বাবা, এই গন্ধে থাকা যায়? শুনুন বন্ধুরা, দাদাদেরকে বলছি, আপনারা যদি বিয়ে করেন তাহলে জেনে শুনে দেখে শুনে বিয়ে করবেন, তাহলে আমার মতন এমন অবস্থা সবারই হবে। ওই দেখুন 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 দেখুন, আরাম যাবে, চল চল তোকে মজা দেয়, চল চল ধরা।